বাস বনে শান্তিতে ঘুমোতে এসে নিজেই বাস খেয়ে গেলাম। বাবারে বাবা, ও মশাটা হাড়ে হাড়ে এমন কামড় দিল যে কুমড়োর মতো একবার ফুলিয়ে দিল। বাবারে ওরে ওরে লুল্লু রে বাঁচা, ভূত সমাজের বড় বিপদ, ভূতেদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। মানুষ মরে বুঝি আর ভূত হচ্ছে না? সে তো রোজই শয়ে শয়ে ভূতের জন্ম হচ্ছে, কিন্তু ভূত হয়ে থাকতে পারছে কই? কেন ভূতে না বুঝি ফের বেঁচে উঠে মানুষ হয়ে যাচ্ছে? না রে লুল্লু না, সেসব না, ভূত চুরি হচ্ছে। ভয়ানক এক চক্র, সব নেটওয়ার্ক কেটে যাচ্ছে। বলেন কি, ভূত কিডন্যাপিং? তাই তো, রোজ কিডন্যাপ হয়ে যাচ্ছে। তুই বাঁচা লুল্লু, এর পেছনে কে সেটা খুঁজে বের কর বাবা। ভূতেদের প্রেস্টিজ বলে কথা। রাজামশাই, সাংঘাতিক খবর, এক তান্ত্রিক এসেছে, ওই শ্মশানকালীর মাঠে এসে সে উঠেছে, কোন ভূত পেরে উঠছে না, ধরছে আর বোতলে বন্দি করছে। সর্বনাশ! ব্যাপারটা যতটা ইজি ভেবেছিলাম ততই যে চোখের সামনে হেজি হয়ে যাচ্ছে। কিছু একটা করতে হবে। তা এই বেটাই বুঝি সেই ভূত কিডন্যাপার তান্ত্রিক? আমি এই দুনিয়ার এখন সবচেয়ে শক্তিমান, তোর উপর আমি খুশি হয়েছি ভাজা তান্ত্রিক। ভাবছি লম্বা ভূতগুলোকে আমার কাছে রেখে সৈন্য করব। আর আমার ভূতের কি হলো? আমার কাছে বাকি যা বেটে ভূত আছে তা আপনি বেচেও শেষ করতে পারবেন না। তো ওই ব্যাপার, আচ্ছা বের করছে, কিছুতেই ভূতেদের বিক্রি হতে দেব না। আচ্ছা কাল তাহলে মাঝরাতে ফের আমি আসবো। আমি সব শুনে ফেলেছি, খুব শখ না ভূতেদের নিয়ে প্ল্যান? কে তুই? আমি হলাম ভূত, একটা কচি যুবক ভূত। মাই নেম ইজ লুল্লু। আপনি যা শুরু করেছেন সেটা আমি কিছুতেই হতে দেব না। আপনার প্ল্যান আমি প্লেনে করে ভাসিয়ে দেব। তবে রে ভূতকে ভূত, আমার রোয়া দাঁড়া তো। জেঠু, ও জেঠু গো, জেঠু মাই জেঠু, ভেড়ি ভেড়ি আছেন, দেখো জেঠু। কি হয়েছে লুল্লু, মুখখানা অমন বাংলার পাঁচ কেন? বাঁচাতে পারলাম না গো জেঠু, ভূতেদের বাঁচিয়ে হিরো হওয়ার চেয়ে জিরো বনে গেলাম গো। এত ভেঙে পড়িস না লুল্লু, এত ভেঙে পড়িস না। বড় লেট হয়ে গেল গো জেঠু, বড় লেট হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, ভূতেদের আর বাঁচানো যাবে না গো জেঠু। এইভাবে ভূত সমাজকে ফিনিশ হতে দেওয়া যাবে না। কিন্তু কি করে লুল্লু, কি করে? দেখবে জেঠু দেখবে। আমি আমি একটা ফন্দি পেয়েছি, চলো চলো বাঁশ বাগানে চলো। বল বল লুল্লু, বল কি তোর জরুরি কথা বল, যার জন্য এখানে ডেকে আনলি। এইবার তোমার ট্যাপখানা বের করো দেখি জেঠু। ওই তান্ত্রিক আর পেরতিনি মিলে গোটা ভূত রাজ্যের কানেকশন কেটে দিয়েছে, কেবল এই বাঁশ বাগানের ধারে তারা এখনো আসতে পারেনি। কি বুদ্ধি রে তোর! তাহলে এইবার আর টাইম ওয়েস্ট না করে ফাস্ট জানাও তো।
লুলু, তুই এমনি কিন্তু ওই প্রেতিনীকে ঘায়েল করতে পারবি না, তার জন্য তোকে ওই প্রেতিনীর চুল কাটতে হবে। আর এমন কি শক্ত কাঁচি নিয়ে যাবো আর কেচাত করে চুলটা কেটে দেবো। আরে এটা কিন্তু এত সোজা নয় লুল্লু, এত সোজা নয়। পেয়েছি পেয়েছি, একখানা ফন্দি পেয়ে গেছি। ঘেঘু চিটু, তোমার কানটা নিয়ে একটু আমার কাছে এসো তো। আজকের পর তো এই দেশ থেকে সোজা বিদেশ। বাংলায় বলে দুঃখিত, আপনি কত গণ্যমান্য প্রেতিনী দেবী বলে কথা। এই যে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। আপনি কত বলশালী, আপনার সঙ্গে কারো তুলনা চলে না, কিন্তু আপনাকে দেখতে মানে লুকিং এর কথা বলছি, যদি একটু ফুলের মতো বিউটিফুল হতো তবে আর ভাবনাই থাকতো না। তুই বলতে চাস আমি কুৎসিত? ছি 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 ছি, সে সাহস কি আমার আছে? আপনার চোখের নিচের ডার্ক সার্কেল গুলো কেমন ঝিলিক ঝিলিক করে স্পার্ক মারছে। সত্যি বলছিস? সত্যি বলে সত্যি, আপনার মুখটা রোদে পুড়ে পুড়ে কেমন একটা ট্যান হয়ে গেছে। এই ধরো না কেন, আপনার এত সুন্দর নাকটা বিনা পরিচর্যায় কেমন ঝুলে গেছে। তাই তো, যদি আমার কথা শুনে চলেন, পা থেকে মাথা পর্যন্ত ইঞ্চি বাই ইঞ্চি আপনার রূপ এমন করে দেব যে দেখলে সারা পৃথিবী ব ব করে ঘুরবে। বল লুলু, কিভাবে কিভাবে আমি আরো সুন্দরী হব, বল বল আমাকে। তার জন্য আপনাকে বিউটি পার্লারে যেতে হবে, আপনাকে সেখানে সুন্দর করে সাজিয়ে রূপে রূপে রূপসী বানিয়ে দেবে। এই আমাকে নিয়ে চল সেখানে, আমি সুন্দরী হব। এবার চট করে চেয়ারে বসে পড়ুন দেখি, ফটাফট আমার সার্ভিস রেডি। এই বেশি দেরি করবি না কিন্তু, যদি দেখি ভর হয়ে গেছে সব কটাকে চিবিয়ে খাবো। 10 মিনিটও লাগবে না, আপনি শুধু চুপটি করে বসুন। আমার মুখ চায় এমন জ্বলছে কেন রে? টেন তোলা হচ্ছে তো, টেন তুললে একটু লাগে। চোখে কি চাপালি, দেখতে পাচ্ছি না তো। চোখের ডার্ক সার্কেল কে যদি স্কোয়ার বানাতে না চান তাহলে চোখে শশা ছাড়া গতি নেই। আর একটু, তারপরে পাবেন কি করে, আপনার পাওয়ার যে আমি কেড়ে নিলাম। লুল্লুর গায়ে কি শক্তি, প্রেতিনীকে একেবারে ছুঁড়ে ফেলে দিল। না বাবা, আমি পালাই পালাই। এই বেটা এই বেটা কোথায় পালাচ্ছিস? আমায় 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 ছেড়ে দাও ছেড়ে দাও 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 ছেড়ে দাও। ছেড়ে তো নেবই, কিন্তু এত সহজে নাকি? তোকে নিয়ে একটু লোফালুপি করি তারপরে গোল করে তোর ছুটি।
ভূতেদের মান বাঁচালি লুল্লু। আমাদের আমাদের লুল্লু বীর। সবাই বলো থ্রি চিয়ার্স ফর লুল্লু। হিপ হিপ হুর।